দর্শক, শুভেচ্ছা এবং স্বাগতম। প্রতিদিনের মতো আমি সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে আজও যুক্ত আছি আপনাদের সাথে আজকের আরেকটি নতুন স্বাস্থ্য আলোচনা নিয়ে। আমার মনে হয় কিছু বিষয়ের বা কিছু জিনিসের নামকরণে হয়তোবা ভুল হয়েছে কোনোভাবে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। যারা এই নামকরণটি করেছেন তারা হয়তো না বুঝেই করেছিলেন। যেমন ধরা যাক বেগুনের কথা। বেগুন একটি অত্যন্ত গুণসম্পন্ন সবজি হওয়া সত্ত্বেও তার নাম রাখা হয়েছে বেগুন। কে রেখেছে, কেন রেখেছে আমি জানি না। অথবা যদি বলি আনারসের কথা, অর্থাৎ আনারস মানে এতে কোনো রস থাকার কথা না, অথচ আমরা সবাই জানি আনারস রসে টইটুম্বুর একটি ফল। যদি বলি বেদানার কথা, বেদানা মানে হচ্ছে দানাবিহীন, অথচ বেদানায় শুধু দানাই ভর্তি আছে। ঠিক এভাবেই আরও অনেক বিষয় হয়তো খুঁজলে পাওয়া যাবে যেগুলোর নামকরণে কিছু ভুল আছে। মানুষের নামে তো আছেই, কানা ছেলের নাম পদ্মলোচন প্রভাতকে আমরা সবাই জানি। যাই হোক, আজকে এরকমই একটি ভুল নামকরণের বিষয় নিয়ে আজকে কথা বলবো, যেটি আমাদের শরীর স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। সেটি হচ্ছে স্বপ্ন দোষ। স্বপ্নতে আমার কোনো আপত্তি নেই, দোষ শব্দটিতে আমার আপত্তি আছে। কারণ এই নির্দোষ একটি বিষয়কে দোষ নাম দিয়ে এটিকে দোষী করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে একজন চিকিৎসক হিসেবে। স্বপ্নদোষের ইংরেজি হচ্ছে জার্নাল ইমিশন অথবা ওয়েট ড্রিম বা ভেজা স্বপ্ন এটিকে বলা হয়। এই স্বপ্নদোষকে দোষ হিসেবে বা স্বপ্নদোষকে একটি খারাপ বিষয় হিসেবে মূলত চিহ্নিত করেছে কিছু কোয়াক হাতুড়ে যারা লেখাপড়া জানে না, অথবা কিছু ভণ্ড কবিরাজ যারা গ্রামে গঞ্জে পানি পড়া তুকতাক ছাড়ফুঁক দিয়ে চিকিৎসা করে, মানুষকে অপচিকিৎসা করে, ভুল চিকিৎসা করে। তারাই মূলত এই বিষয়টিকে এমনভাবে রঙিন করেছে, মানুষের কাছে ভুল তথ্য উপস্থাপন করেছে যে স্বপ্নদোষ একটি জঘন্যতম বিষয়, এটি হলে একটি ছেলের জীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তার যৌন জীবন ধ্বংস হয়ে যায়। এই রকম কথাবার্তা কিন্তু আমরা সেই আদিকাল থেকে শুনে আসছি। এর ফলে একটি প্রাপ্ত বয়স্ক ছেলের যখন স্বপ্নদোষ হয় তখন সে হীনমন্যতায় ভোগে, বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে এবং ফলে সাইকোলজিক্যালি সে নার্ভাস হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় সে শারীরিকভাবেও হয়তো দুর্বল হয়ে গেছে। অথচ এই স্বপ্নদোষের কোনোই খারাপ দিক নাই এবং এই স্বপ্নদোষের সাথে দোষের কোনো সম্পর্ক নাই, বরং এটি গুণ। এটি অনেক ভালো একটি বিষয় এবং এটির অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। আজকে আমরা আমাদের দেশে এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ এই যৌনতা সংক্রান্ত, যৌন স্বাস্থ্য, এগুলো নিয়ে কখনো বৈজ্ঞানিক আলোচনাগুলো খোলামেলা করা হয় না, অথচ অপপ্রচার, ভুল, অবৈজ্ঞানিক তথ্য কিন্তু হাটে গ্রামে গঞ্জে মাইকিং করে প্রচার করা হয়। আমি দেখেছি স্বপ্নদোষ সম্পর্কে হাটে গঞ্জে রাস্তাঘাটে মাইকিং করে ওষুধ বিক্রি করছে, প্রশাসন সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদিও আমাদের দেশে আইন অনুযায়ী রাস্তায় হকারি করে ওষুধ বিক্রি করা নিষিদ্ধ, তারপরেও সেটিকে কেউ আমলে নিচ্ছে না। আজকে আমরা এই স্বপ্নদোষ নিয়ে বিজ্ঞান কী বলে, স্বপ্নদোষ নিয়ে চিকিৎসা বিজ্ঞান কী বলে, স্বপ্নদোষ আসলে কি খারাপ নাকি ভালো, এটির কি চিকিৎসা দরকার আছে বা আদৌ কি এটির চিকিৎসা নেওয়া প্রয়োজন, অথবা চিকিৎসা না নিলে কী হবে, চিকিৎসায় বা কী আছে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে স্বপ্নদোষের খারাপ এবং ভালো দিকগুলো আপনারা নিজেরাই তুলনামূলক বিচার করতে পারবেন। চলুন আমরা আজকের এই বৈজ্ঞানিক আলোচনাটি শুনব, অর্থাৎ স্বপ্নদোষ সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান এবং বিজ্ঞানের মতামত কী। এই ভিডিওটি একটি অনুরোধের ভিডিও, আমাদের কয়েকজন দর্শক আমাদেরকে অনুরোধ করেছিলেন এই বিষয়ে কিছু বলার জন্য, কারণ আমরা জানি যে আমাদের সমাজে এই সংক্রান্ত, এই বিষয়গুলো সংক্রান্ত সঠিক তথ্যের যথেষ্ট ঘাটতি আছে এবং যেগুলো এগুলো নিয়ে, এই সব বিষয়গুলো নিয়ে সঠিক বা বৈজ্ঞানিক তথ্যগুলো শুধুমাত্র মেডিকেল বই অথবা জার্নালে লেখা আছে, সেগুলো সাধারণ মানুষের কাছে সহজ মানে সহজে তারা সেটার মধ্যে তাদের অ্যাক্সেস নাই, ফলে তারা বাজার থেকে কিছু চটি বই অথবা এই সমস্ত ভুল ভাল জ্ঞান নিয়ে তারা ভুল পথে চালিত হয়। তো বন্ধুরা, আমি আজকে যারা এই বিষয়টা নিয়ে আগ্রহী তারা আজকের আলোচনাটি শুনেন। আমি আশা করি যে স্বপ্নদোষ নিয়ে আপনাদের যে ভুল ধারণা এতদিন মনে ছিল সেটি দূর হয়ে যাবে। চলুন আমরা আলোচনাটি শুনি। কৈশোর কিংবা বয়ঃসন্ধিকাল পার করা প্রায় প্রতিটি মানুষ স্বপ্নদোষ শব্দটির সাথে পরিচিত।
তবে এ বিষয়ে অনেকের মধ্যেই রয়েছে অস্পষ্টতা। আজ জানাবো স্বপ্নদোষ নিয়ে কিছু অজানা এবং বৈজ্ঞানিক তথ্য। স্বপ্নদোষ কি শুধু ছেলেদেরই হয় নাকি মেয়েদেরও স্বপ্নদোষ হয়? জার্নাল অফ সেক্স রিসার্চের 1986 সালের এক গবেষণা অনুযায়ী নারীদেরও স্বপ্নদোষ হয় এবং তাদের জরিপে অংশগ্রহণ করা প্রায় শতকরা 37 জন নারীর স্বপ্নদোষ হয় বলে জানা গেছে। বৃদ্ধ বয়সেও কি স্বপ্নদোষ হতে পারে? বেশিরভাগ মানুষই মনে করেন শুধুমাত্র কিশোর বয়স এবং বয়ঃসন্ধিকালেই স্বপ্নদোষ হয়, কিন্তু সেক্স থেরাপিস্ট মেডিলিন ক্যাসেলসনের মতে বৃদ্ধ বয়সেও মানুষের স্বপ্নদোষ হয়। অনেকে আবার একে ভেজা স্বপ্ন বলে দেখে থাকেন। ঘুমের মধ্যে এই স্বপ্নের সময় মানুষের যৌনাঙ্গ দিয়ে বীর্য নির্গত হয়। এই বিষয়টির উপর খুব বেশি পরিমাণ গবেষণা তথ্য না থাকলেও প্রত্যেক পুরুষই আপনাদেরকে এরকমটি বলবে যে বয়ঃসন্ধিকালে এটি অবশ্যই ঘটে থাকে। জার্নাল অফ সেক্স এডুকেশন অ্যান্ড থেরাপির 1982 সালের এক গবেষণা অনুযায়ী এটি যৌনতার এরকম একটি বিষয় যা সম্পর্কে খুব বেশি পরিমাণ আলোচনা কিংবা তথ্য পাওয়া সম্ভব নয়। জাগ্রত অবস্থায় বীর্য নির্গত হওয়ার চাইতে অনেক সহজেই এই অবস্থায় বীর্য নির্গত হয়। এ সময় লোকজন সাধারণত সুখ অনুভব করে থাকেন। যখন স্বপ্নদোষ হয় তখন নারী পুরুষ উভয়েই সুখ অনুভব করে থাকে। এ সময়ে একাধিকবারও বীর্য নির্গত হয়ে থাকে, যেরকমটি মিলনের সময় হয় না। গবেষকরা বলেছেন পুরুষদের স্বপ্নদোষের সময় একাধিকবারও বীর্য নির্গত হয়, তবে এর মানে এটা নয় যে সারা রাত ধরেই আপনার স্বপ্নদোষ হয়। এর কারণ হচ্ছে স্বপ্নদোষের সময় কিছুটা সময় আপনার বীর্য নির্গত হয়, আবার কিছু সময়ের জন্য নির্গমন বন্ধ থাকে। তবে এ বিষয়ের উপর যথেষ্ট গবেষণার তথ্য নেই। বিষয়টিকে যেহেতু ল্যাবে নিয়ে পরীক্ষা করা সম্ভব নয়, সুতরাং এ বিষয়ে খুব বেশি পরিমাণ গবেষণাও হয়নি। একজন মানুষ কোনো যৌনতা সম্পর্কিত স্বপ্ন দেখার পরে উত্তেজিত হন এবং বীর্য নির্গমন ঘটে। যদি স্বপ্নের কথা মনে নাও থাকে, তবুও এই কথাটি সত্য যে মানুষ স্বপ্ন দেখার পরে বীর্য নির্গমন ঘটে। ঘুমানোর পদ্ধতিও কিছু ক্ষেত্রে স্বপ্নদোষের জন্য দায়ী। জার্নাল ড্রিমিংয়ের 2012 সালের এক গবেষণার তথ্যানুযায়ী কেউ যদি পেটের উপর ভর করে ঘুমায় তখন স্বপ্নদোষের সম্ভাবনা বহু গুণে বেড়ে যায়। স্বপ্নদোষ সম্পূর্ণ স্বাভাবিক এবং উপভোগ্য একটি বিষয়। ক্যাসেলনাসের মতে স্বপ্নদোষ মানুষের জন্য মস্তিষ্কের একটি উপহার। এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং স্বয়ংক্রিয়ভাবে ঘটনাটি ঘটে থাকে। মানুষ কখনো ইচ্ছে করে স্বপ্নদোষ ঘটাতে পারে না। সাধারণত 13-19 বছর বয়সী ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার, কিন্তু বয়ঃসন্ধিকাল পরেও যে কোনো সময় স্বপ্নদোষ হতে পারে। স্বপ্নদোষের সাথে খারাপ সম্পর্কের সম্পর্ক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আবার পুরুষ বা ছেলেদের উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে। যুক্তরাষ্ট্রে গবেষণায় দেখা যায় প্রায় 83% পুরুষ জীবনে কোনো না কোনো সময়ে স্বপ্নদোষ নামক অভিজ্ঞতা লাভ করেছেন। স্বপ্নদোষ নারীদের হতে পারে, কিন্তু তার মাত্রা পুরুষদের তুলনায় অনেকাংশে কম। স্বপ্নদোষের সাধারণত খারাপ কোনো প্রভাব বা প্রতিক্রিয়া নেই, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সেরকমই অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে কখনো কখনো শারীরিক দুর্বলতা অনুভব হতে পারে, তবে বিষয়টি যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক। স্বপ্নদোষের প্রতিকার: ব্যায়াম এবং যোগাসন শরীর, মন ও মস্তিষ্কের উপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। তাই প্রতিদিন যোগাসন ও ব্যায়াম করলে স্বপ্নদোষের উন্নতি হতে পারে। খাদ্যাভ্যাস বা খাদ্য তালিকায় পরিবর্তন আনলেও স্বপ্নদোষ রুখে দেওয়া সম্ভব। যেসব পুরুষদের স্বপ্নদোষ হয় তারা পেটে গ্যাস হয় এমন খাবার খাওয়া একেবারে বন্ধ করে দিন। রাতে ঘুমানোর আগে গোসল করলে শরীর অনেক বেশি আরাম পাবে এবং ঘুম ভালো হবে, ফলে স্বপ্নদোষ বন্ধ হতে পারে। রাতে ঘুমানোর আগে কাঁচা লাউয়ের জুস পান করলেও উপকার হয়। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম পানিতে 2 চামচ আমলকির রস মিশিয়ে পান করলেও উপকার হয়। খাবারের সাথে কাঁচা পেঁয়াজ ও রসুনের সালাদ খেলেও উপকার হয়। রাতে ঘুমানোর আগে বাদাম, কলা,
ও আদা দুধের সাথে মিশিয়ে ব্লেন্ড করে এক গ্লাস পরিমাণ পান করলে স্বপ্নদোষ থেকে রেহাই মিলতে পারে। রাতে এক চামচ পরিমাণ মেথি এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে পানি ছেঁকে তার সাথে দুই চামচ মধু মিশিয়ে পান করলে বেশ উপকার পাওয়া যায়। রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ তেঁতুল বীজের পাউডার মিশিয়ে খেলে স্বপ্নদোষ বন্ধ হয়। শেষ কথা, আপনি যদি হস্তমৈথুন বা সহবাস করেন তবু আপনার স্বপ্নদোষ হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের মতে স্বপ্নদোষ কোনো রোগ বা সমস্যা নয়। হস্তমৈথুন করার সাথে স্বপ্নদোষের কোনো সম্পর্ক নাই। কোনো ধরনের যৌন চিন্তা না করলেও স্বপ্নদোষ হতে পারে। সুতরাং স্বপ্নদোষ নিয়ে অহেতুক হীনমন্যতায় ভুগবেন না বা বিব্রত হবেন না। এত কিছুর পরও যদি স্বপ্নদোষ আপনার কাছে বিড়ম্বনা মনে হয় তবে আপনি একজন অভিজ্ঞ ন্যাচারোপ্যাথের পরামর্শ নিতে পারেন। ন্যাচারোপ্যাথিতে অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করার বেশ কিছু কার্যকর চিকিৎসা রয়েছে।